টি টোয়েন্টির পর এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও বিরাট কোহলি অধিনায়কত্ব হারাতে পারেন তার জায়গাতেই নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে ভারতীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে জানা যাচ্ছে টি পর ওয়ান ডে ক্রিকেটের অধিনায়কত্ব হারাবেন বিরাট কোহলি অতি শীঘ্রই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই সেখানে বিরাট কোহলিকে অধিনায়ক রাখা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে জানা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে নাও দেখা যেতে পারে বিরাট কোহলিকে আর সেই জায়গাতে থাকবেন রোহিত শর্মা এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে বিসিসিআইয়ের পক্ষ থেকে এদিকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সফরে অন্তত বিরাট কোহলিকে অধিনায়ক রাখা উচিত ভারতের আগামী সাত মাসে ভারতের মাত্র নয়টি একদিনের ম্যাচ রয়েছে তাই নতুন করে অধিনায়ক পরিবর্তন করার প্রয়োজন নেই এখনই আবার অনেকেই মন্তব্য করেছেন রোহিত শর্মা যেহেতু পাকাপাকিভাবে টি টোয়েন্টির দায়িত্ব নিয়েছেন তাই তাকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক করা উচিত বিশেষ করে দু সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটে ভারত দলের নেতৃত্ব দেওয়া উচিত এদিকে বিরাট কোহলি অধিনায়ক থাকবেন কিনা একদিনের ক্রিকেটে তাকে আর অধিনায়ক রাখবে কিনা বিসিসিআই সে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দল ঘোষণার পর সেই দলেই হয়তো চূড়ান্তভাবে রোহিত শর্মাকে অধিনায়ক করবে ভারত এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম